বিগত 2রা জানুয়ারি চরমোনাইয়ের জাতীয় সম্মেলনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন তথ্যমন্ত্রীকে তাদের এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন তা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা বরকতুল্লাহ বুলু। হাসান মাহমুদ সম্মেলনে উপস্থিত হয়ে দেখলেন মুফতি ফয়জুল করিম আগুনঝরা বক্তব্য দিচ্ছে। সে তার পাশে বসেই তার আগুনঝরা বক্তব্য শুনছিল। চলুন দর্শক, ফয়জুল করিমের আগুনঝরা বক্তব্যটি শুনে নি। 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। যারা চোরের সাথে সম্পৃক্ত, ডাকাতি করে, লুট করে, ধর্ষণ করে, খুন করে, মানুষের অধিকারকে ধ্বংস করে, তাদের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে। আমরা দেখেছি বিগত যেই 2 শাসক দল এদেশে শাসন করেছে, 2 দলের প্রতিনিধি এখানে এসেছেন, তারা প্রত্যেক দলের গুণকীর্তন করেছেন, আমার দল এইটা করেছে সেইটা করেছে। বিশ্বাস করি অবশ্যই আপনার দল এইটা করেছে সেইটা করেছে, কিন্তু আপনার দল কী পরিমাণে চুরি করছে সেই বক্তব্য আপনারা দিতে ব্যর্থ হয়েছেন। আপনাদের দল কীভাবে ধর্ষণ করেছে সেই সংখ্যা পেশ করতে। দর্শক, এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ যুগ্ম সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্যটি শুনি। আমি এতক্ষণ ধরে সরকারের বিরুদ্ধে বক্তব্যগুলো শুনছিলাম মনোযোগ দিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের এবং আপনাদের দলেরও কেউ কেউ বক্তৃতা দিচ্ছিল। সরকারে থাকলে সমালোচনা হবে, আলোচনা হবে, এটাই স্বাভাবিক। যেই গাছে ফল ধরে সেই গাছে ঢিল মারে, অন্য গাছে মারে না। আর সরকারে থাকলে সহ্য করার ক্ষমতাও থাকতে হয়, চামড়া মোটা হতে হয়। আমাদের সেই সহ্য করার ক্ষমতা আছে, আমারও আছে, এবং সেই সমালোচনার জবাব আমি দিতে আসি নাই। ইসলামী সম্মেলনে তথ্যমন্ত্রীর উপস্থিতি কি এই ইঙ্গিত বহন করছে যে 2023 সালে সকল আলেম উলামারা মুক্তি পেতে যাচ্ছেন? হাসান মাহমুদের নমনীয় বক্তব্য কি সেই বার্তাই দিচ্ছে, নাকি চরমোনাই পীরের আগুনঝরা বক্তব্যে এক ফোঁটা ঠান্ডা পানি দিলেন হাসান মাহমুদ? বর্তমানে ভাইরালে থাকা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে সাথে থাকুন। সাথে থাকবো আমি, জাহিদ হাসান।